ত্রিপুরার উত্তর জেলা ধর্মনগরে সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র করে প্রস্তুতি বৈঠক হলো। ধর্মনগর মহকুমায় 8টি সেন্টারে মাধ্যমিক পরীক্ষা ও 7টি সেন্টারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরু হবে 18 এপ্রিল 2022 থেকে। দুটি বিভাগের পরীক্ষায় ছাত্রছাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয় এবং পরীক্ষা দুটো যাতে সফলভাবে সম্পন্ন করা যায় সে কারণেই এদিন ধর্মনগর সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, ধর্মনগর পৌর পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবী শ্যামল নাথ, উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা ও বিভিন্ন দপ্তরের বিশেষ করে পানীয় জল, বিদ্যুৎ দপ্তর ও দমকল বিভাগের আধিকারিকগণ। এই বৈঠকের বিভিন্ন বিষয় তুলে ধরেন ধর্মনগর মহকুমা সেন্টারের সেক্রেটারি তথা প্রধান শিক্ষক রবীন্দ্র চন্দ্র মালাকার। কি জানিয়েছেন তিনি শুনবো। সন্দীপ অটোলাইন্স ধামাকা অফার 2022, এক্সচেঞ্জ অফার ও গাড়ি কিনলে আকর্ষণীয় উপহার। এক্সপালস 200 2V, এক্সপালস 200T, এক্সট্রিম 200S, এক্সট্রিম 160 উপর রয়েছে এক্সচেঞ্জ অথবা লয়্যালটি অফারের 5,000 টাকা পর্যন্ত ছাড়। গ্ল্যামার 125, ফ্যাশন প্রো 110, ডেস্টিনি 125 এর উপর রয়েছে 5 লিটার পেট্রোল অথবা হেলমেট ফ্রি। এছাড়াও রয়েছে এক গুচ্ছ অফার। বিস্তারিত জানতে যোগাযোগ করুন সন্দীপ অটো লাইন্স, পিএন রোড, কোচবিহার। মোবাইল 9832077848। হবে সেই ধর্মনগর সেন্টারে মোট পরীক্ষার্থী আছে 2,093 জন এবং 8টা ভেন্যুতে পরীক্ষা হবে, আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে 7টা ভেন্যুতে, 1,424 জন পরীক্ষার্থী আছে তাদেরকে নিয়ে পরীক্ষাটা। তো পরীক্ষাটা শুরু হচ্ছে 18 এপ্রিল থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষাটা, আর উচ্চ মাধ্যমিকটা পরীক্ষা জেই এবং নিটের জন্য পিছনে নেওয়া হয়েছে, সেটা শুরু হবে 2 তারিখ থেকে, মে মাসের 2 তারিখ থেকে শুরু হবে। তো 8টা ভেন্যু মাধ্যমিক পরীক্ষা আগামী 18 তারিখ থেকে যাতে সুসম্পন্ন করা যায় সম্পূর্ণভাবে, যাতে কোনো ধরনের স্টুডেন্টের অসুবিধা না হয় সেই হিসাবে আজকের এই প্রস্তুতি মিটিং, এবং যেভাবে অন্যান্য বছর পরিচালিত ঠিক সেইভাবেই পরিচালিত হবে। তো আশা রাখি সফল হবে এবং ধর্মনগরের যারা পরীক্ষার্থী আছে যাদের এবং পরীক্ষার্থী যারা অভিভাবক আছেন তাদেরও যাতে কোনো অসুবিধা না হয় ধর্মনগর সেন্টার থেকে সেদিকে।